বাঁকুড়া বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে প্রতিদিন পুজোর জন্য টগর ফুলের মালা আসে স্থানীয় উপসংশোধনাগার থেকে। দীর্ঘ 46 বছর ধরে এই প্রথা চলে আসছে। কালী পুজোর দিন বিশেষ মালা আসে ওই উপসংশোধনাগার থেকে। রূপনগর বিস্কিটস, 8 থেকে 80, খেতে ভালোবাসি। প্রথা মেনে আজও প্রতিদিন বাঁকুড়ার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরের মায়ের জন্য টগর ফুলের মালা আসে স্থানীয় উপসংশোধনাগার থেকে। দীর্ঘ 46 বছর এই প্রথায় ছেদ পড়েনি আজও। প্রতিদিন নিয়ম করে বিষ্ণুপুর উপসংশোধনাগারের পুরুষ বন্দীরা নিজেদের হাতে মালা তৈরি করে পাঠান এখানে। কার্তিকেয় অমাবস্যায় কালী পুজোর দিন সেই মালা আকারে বেশ খানিক বড় হয়। এদিন উপসংশোধনাগারের বন্দীরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বিশালাকার মালা তৈরি করে এক মহিলা কর্মীর হাত দিয়ে পাঠিয়ে দেন মন্দিরে। মন্দির সূত্রে খবর, বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার পেশায় ব্যবসায়ী কৃষ্ণমোহন গুই তার 93 বছর বয়সে স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুপুর শহরের দলমাদল রোডে ছিন্নমস্তা মন্দির তৈরি করেন। তার আগে তিনি শহরের তুর্কি আশ্রমের সঙ্গে যুক্ত থাকার কারণে এখানে আসতেন। মন্দিরে রাজস্থান থেকে আনা মা ছিন্নমস্তার মূর্তি রয়েছে। নিত্য পূজা, প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ও ভোগ নিবেদন করা হয়। এছাড়াও ফি বছর মন্দির প্রতিষ্ঠার দিন 13ই শ্রাবণ বিশেষ পূজাপাঠ ও অন্নভোগের আয়োজন করা হয়। ওই দিন হাজার হাজার ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে বন্দীদের তৈরি মালা মন্দিরে পৌঁছে দিয়ে আসছেন জানিয়ে উপসংশোধনাগারের চতুর্থ শ্রেণীর কর্মী রেখা দুবে বলেন, এখানকার বন্দি ভাইরা প্রতিদিন সকালে স্নান করে মালা তৈরি করেন। আমি এখানে কাজে যোগ দেওয়ার আগে থেকেই এই প্রথা চলে আসছে, তবে কালী পুজোর দিন ওই মালা আকারে অনেক বড় হয় বলেই তিনি জানিয়েছেন। আমি আজ 15 বছর চতুর্থ শ্রেণীর কর্মচারী, জেলের কর্মী। এই মালা তৈরি বন্দি ভাইরা আমাদের জেলের ভিতরে গাছ আছে, গাছের থেকে সান টান করে ওরা ফুল তোলে, তোলার পরে ওরা মালা তৈরি করে, করার পরে আমি মালা মানে বাড়ি থেকে এসে ডিউটি জয়েন করে মন্দিরে মায়ের মালা পৌঁছানো হয়। স্যার আমি নিয়ে যাই এই মায়ের মন্দিরে, মায়ের গলায় মালা দেওয়া হয়। আরও আমি আজ 15 বছর চলছে আমি মালা দিচ্ছি মায়ের মন্দিরে। আর এর আগেও এই মালা যতদিন আমাদের জেল তৈরি হয়েছে, আমাদের ছিন্নমস্তা যতদিন স্থাপন হয়েছে ওখানে, সে ততদিন এইখানে থেকে মালা আমাদের বরাবর এই মালা যায় মা ছিন্নমস্তা মায়ের মন্দির। কালী পুজোর বিশেষ দিন মায়ের, হ্যাঁ, সেই জন্য মালা খুব বড় করে তৈরি বানানো হয়। সেই মালা আমি ছিন্নমস্তা মায়ের মন্দিরে নিয়ে যাই। জানা গেছে বিষ্ণুপুর উপসংশোধনাগারে 66 জন মতো বন্দি রাখার পরিকাঠামো রয়েছে, যদিও অনেক সময় তার বেশি বন্দি থাকেন এখানে। পুরুষ ও মহিলাদের পৃথক ওয়ার্ড রয়েছে। পুরুষ ওয়ার্ডে থাকা বন্দিরা উপসংশোধনাগার চত্বরে থাকা টগর গাছের ফুল তুলে মালা তৈরি করে ছিন্নমস্তা মন্দিরে পাঠান। ছিন্নমস্তা মন্দিরের পুরোহিত অরুণাংশু গোস্বামী বলেন, আমি দীর্ঘ 9 বছর এখানে রয়েছি। প্রতিদিন নিয়ম করে উপসংশোধনাগারের বন্দিরা এখানে টগর ফুলের মালা তৈরি করে পাঠান। তবে 13ই শ্রাবণ বাৎসরিক উৎসব ও কালী পুজোর দিন আরো বড় আকারের মালা তারা পাঠান। সেই মালা প্রতিদিন মাকে পরানো হয় বলেও তিনি জানান। আমি বিগত 9 বছর ধরে ছিন্নমস্তা মন্দিরে রয়েছি, তো প্রতিদিন এই মালা বিষ্ণুপুর জেল থেকে আসে বন্দিরা এই মালা টগর ফুল দিয়ে বানায়। তো এই ঝড় জল বজ্রাঘাত যাই পড়ুক না কেন, বিষ্ণুপুর জেল থেকে মালা বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মন্দিরে আসে। আর স্পেশালি কালী পুজোতে তারা আরও অসাধারণ মালাটা বানায়, খুব বড় আকারের মালা বানায় মায়ের জন্য। তো এই মালার বিশেষত্ব হচ্ছে টগর ফুল দিয়ে মালাটা বানানো হয়। আর এই মালা প্রতিদিন আসে স্পেশালি কালী পুজোর জন্য, ওরা অসাধারণ একটা মালা বানায়। যে মালাটা মায়ের গলায় প্রতিদিন দেওয়া হয় প্রতি স্পেশাল দিনগুলোতে, তো আরও ভালো ভালো দিন, যেমন মায়ের বাৎসরিক উৎসব 13ই শ্রাবণ, কালী পুজো, এই দিন খুব অসাধারণ মালা ওরা ওখান থেকে মায়ের জন্য পাঠায়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।